এবার আমরা আলোচনা করব CSS এর বক্স সাইজিং প্রপার্টিটা নিয়ে। এই বক্স সাইজিং প্রপার্টিটা আমাদের অনেক ভাবে হেল্প করে। সো এই বক্স সাইজিং প্রপার্টিটা আমাদের কিভাবে হেল্প করে চলেন আমরা দেখে নেই। সো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা বক্স দেখা যাইতেছে এবং আমার ইচ্ছা হইছে আমি একটা বক্স বানাবো, সেই বক্সের উইথ হবে মাত্র 200 পিক্সেল। সো আমি একটা বক্স বানাইলাম এবং এই বক্সের উইথ দিলাম কত, 200 পিক্সেল। এবং আমার আরও ইচ্ছা হয়েছে যে এই বক্সের চতুর সাইড দিয়ে আমি একটা বর্ডার দিব। সো দেখতে পাচ্ছেন এই বক্সের চতুর সাইড দিয়ে কিন্তু একটা লাল কালারের বর্ডার আছে। এবার আমাদের জানতে হবে যে এই বর্ডারের উইথ কত, মানে বর্ডারটা কত পিক্সেলের মতো মোটা। সো দেখতে পাচ্ছেন এই বর্ডারটা হচ্ছে 10 পিক্সেলের মতো মোটা। তাহলে এবার ঘটনা কি হইল, আমাদের বক্সটার ইনিশিয়াল উইথ কত, 200 পিক্সেল। যখনই আমরা 10 পিক্সেলের একটা বর্ডার দিলাম তখন এটার উইথ কিন্তু আর 200 পিক্সেল থাকলো না। 200 পিক্সেল না থেকে এটা হইল কত, এটা হইল দেখেন এই বর্ডারের উইথ হচ্ছে 10 পিক্সেল রাইটের দিকে এবং লেফটের দিকে হচ্ছে বর্ডারের উইথ, মানে বর্ডারটা কতটুক মোটা, 10 পিক্সেলের মোটা। তাহলে আমরা গত পর্বে ভিডিওতে যে দেখছিলাম বক্স মডেল সম্পর্কে, তখন আমরা জানতাম যে একটা কন্টেন্টের উইথ যদি 200 পিক্সেল থাকে তার সঙ্গে যদি আমরা বর্ডার সেট করি সেই বর্ডার উইথটাও কিন্তু আমাদের ইনিশিয়াল উইথের সঙ্গে যোগ হয়। তাহলে আমাদের ইনিশিয়াল উইথ হচ্ছে 200 পিক্সেল, তার সঙ্গে আমাদের এই 10 পিক্সেল আর এই 10 পিক্সেল 20 পিক্সেল যোগ হয়েছে। তাহলে যোগ হয়ে আমাদের উইথ কত হইল, আমাদের উইথ হইল 220 পিক্সেল, মানে আমাদের টোটাল উইথ। আচ্ছা ঠিক আছে, আমাদের ইনিশিয়াল উইথ হচ্ছে 200 পিক্সেল, তার সঙ্গে বর্ডারের উইথগুলা যোগ হয়ে 220 পিক্সেল একটা উইথ হয়েছে। এবার আমি চাইতেছি এই বক্সের মাঝখানে কিছু প্যাডিং দিতে, কিরকম, এই রকম। এবার দেখেন এই টেক্সটের উপরে ফাঁকা জায়গাটা এবং বর্ডারের নিচে যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে প্যাডিং। প্যাডিং আমরা কত দিলাম, প্যাডিংও দিলাম আমরা 10 পিক্সেল, লেফটে 10 পিক্সেল রাইটে 10 পিক্সেল। তাহলে এবার আমাদের ইনিশিয়াল উইথ কত হইল, আমাদের ইনিশিয়াল উইথ ছিল 200 পিক্সেল, তার সঙ্গে বর্ডারের উইথটা যোগ হয়েছে এবং এবার আরও প্যাডিং দিছি আমরা 10 পিক্সেল করে 20 পিক্সেল। এবার কি হবে, এই প্যাডিংটাও এসে আমাদের ইনিশিয়াল উইথের সঙ্গে যোগ হবে। তাহলে আমাদের টোটাল উইথ কত হইল, আমাদের টোটাল উইথ হইল 240 পিক্সেল। এবার কথা হলো আমি যে বক্সটা বানাবো ওই বক্সটার উইথ থাকবে 200 পিক্সেল ফিক্সড থাকবে। ওই বক্সের মধ্যে আমি যতই বর্ডার দেই না কেন, যতই আমি প্যাডিং দেই না কেন, যত কিছুই দেই কিন্তু তারপরেও আমার উইথটা থাকবে 200 পিক্সেল, 200 পিক্সেলের বাইরে যাবে না। তো সেই কাজটা করতে হলে আমাদের প্রয়োজন পড়ে CSS এর বক্স সাইজিং নামের প্রপার্টিটা। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই বক্স সাইজিং প্রপার্টিটা কিভাবে কাজ করে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি প্রথমে একটা ডিভ বানাবো এবং এই ডিভের মধ্যে আমি কিছু লিখে দেই, ধরেন div-1 কিছু লিখে দিলাম এবং এটার একটা ক্লাসের নাম দিই। সো এটার একটা ক্লাসের নাম দিব আমি ধরেন div-1, ক্লাসের নামটাও দিলাম আমি div1 নামে। এবার আমি নিচে আরেকটা ডিভ বানাবো, তো এখানে আমি লিখলাম ডিভ, এটার মধ্যে আমি লিখে দিব div-2 এবং এটার মধ্যে আমি একটা ক্লাস নাম দিব, এটা হচ্ছে div2। এখানে আমি কি কাজ করছি, আমি জাস্ট দুইটা ডিভ বানাইছি এবং ডিভের মধ্যে এক একটা করে ক্লাস নাম দিছি। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে দেখি যে লেখাগুলো আসছে কি না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দুইটা ডিভ শো হয়েছে। এবার আমি এই প্রতিটা ডিভের মধ্যে এক একটা করে ব্যাকগ্রাউন্ড সেট করব। তো আমি ক্লাসটাকে ধরলাম, ধরে আমাদের CSS ফাইলে যাই, গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো যে কোনো কালার দিতে পারেন, আমি চকলেট কালারটাকে দিলাম, দিয়ে দেখি তো হয়েছে কি না। দেখেন প্রথম ডিভের নিচে, মানে প্রথম ডিভের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। একইভাবে আমি দ্বিতীয় নাম্বার ডিভ যে আছে এটাকে আমি কপি করব। কপি করলাম, এখানে গিয়ে যেহেতু ক্লাস সেহেতু আমাদের ডট দিতে হবে আমরা জানি, এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিই আমরা ব্লু ভায়োলেট কালারটা। এবার দেখি হয়েছে কি না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ডিভের নিচে কিন্তু এক একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রথম ডিভের মধ্যে একটা উইথ সেট করে দিব, উইথটা দিলাম ধরেন 400 পিক্সেল, এবং সেকেন্ড নাম্বার ডিপ যে আছে এটার মধ্যে আমি একটা উইথ সেট করে দিব, এটারও উইথ হচ্ছে 400 পিক্সেল। ওকে, দেখেন দুইটার উইথ কিন্তু সমান সমান হয়েছে 400 পিক্সেল করে। এবার আমি এক একটা করে হাইট সেট করে দিব। তো আমি এখানে একটা হাইট সেট করে দিই, হাইট হবে ধরেন 150 পিক্সেলের মতো, এবং নিচেরটাতেও আমি একই কাজ করব। এটাকে আমি কপি করলাম এবং নিচেরটাতে আমি একই কাজ করলাম, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এই ডিপগুলার উইথ হচ্ছে 400 পিক্সেল এবং হাইট হচ্ছে 150 পিক্সেল। ওকে, এবং প্রতিটা ডিপের মধ্যে লেখা আছে এটা div1, এটা হচ্ছে div2। এবার দেখেন দুইটা ডিপ কিন্তু জোড়া লেগে আছে, একে অপরের সঙ্গে লেগে আছে। তো এখানে আমরা কিছু স্পেস দিতে পারি, সেটা আমরা HTML ফাইলের মধ্যেও কিন্তু করতে পারি।
এই ডিভের মাঝখানে আমরা জাস্ট এখানে বলেই দিব br মানে হচ্ছে লাইন ব্রেক আমরা html এর মধ্যে শিখছি কিন্তু এটা তাহলে দেখেন কি হয় দুইটা ডিভের মাঝখানে কিছু আমাদের স্পেস দিয়ে দিয়েছে ওকে এবার আমি এই প্রথম ডিভটা যে আছে এই প্রথম ডিভের মধ্যে আমি একটা বর্ডার সেট করব সো আমি এখানে লিখে দিলাম বর্ডার আমি কত পিক্সেল দিতে চাইতেছি ধরেন আমি 2 পিক্সেল দিতে চাইতেছি এবং সলিড কালারটা হবে ব্ল্যাক তাহলে দেখি তো হইছে কিনা সো দেখতে পাচ্ছেন 2 পিক্সেলের মতো কিন্তু একটা বর্ডার হইছে তো এটাকে আমি 2 পিক্সেল না দিয়ে আমি এখানে দিতে পারি এটা হচ্ছে 20 পিক্সেল হবে তাহলে এবার দেখেন কি হয় দেখেন 20 পিক্সেল একটা বর্ডার হইছে বাট উইডথটা কিন্তু বেড়ে গেছে নিচেরটাতে দেখেন নিচেটা কিন্তু আমরা 400 পিক্সেলের মতো একটা উইড দিছিলাম বাট নিচেরটা থেকে কিন্তু উপরেটা মানে বেড়ে গেছে কেন বাড়ছে কারণ আমরা বর্ডার দিছি হচ্ছে 20 পিক্সেল সুতরাং নিচেরটার তুলনায় উপরেটা 20 পিক্সেলের মতো বড় হয়ে গেছে এবার আমি চাইতেছি শুধু বর্ডার না আমি কিছু প্যাডিংও দিব তো আমি প্যাডিং লিখলাম আমি চতুর সাইডে দিব চারিদিক দিয়ে তো আমি এখানে দিয়ে দেই ধরেন 50 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিলাম তাহলে এবার দেখেন এই উইডটা কিন্তু আরো বড় হবে রিলোড করি সো দেখেন এটার উইথ কিন্তু আরো বড় হইছে বাট আমরা কিন্তু উইথ এখানে মাত্র 400 পিক্সেল দেখি একই ভাবে আমরা দ্বিতীয় নাম্বার ডিভের মধ্যেও কিন্তু উইথটা আমরা 400 পিক্সেল দিছি বাট দ্বিতীয় নাম্বার ডিভটা দেখেন এই ছোট ছোটই আছে বাট প্রথম ডিভটা বড় হয়ে গেছে বড় হওয়ার কারণ হচ্ছে এইখানে এই বর্ডারটা আমরা 20 পিক্সেল দিছি সো এই বর্ডারটা চারিদিকে পাইছে তারপর হচ্ছে আমরা প্যাডিং 50 পিক্সেল দিছি এই প্যাডিং 50 পিক্সেল চারিদিকে পাইছে এটা কিভাবে পাইছে চলেন আমরা দেখে আসি বক্স মডেলের মাধ্যমে আমি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই ইন্সপেক্টে গিয়ে এলিমেন্টে গেলাম তারপর হচ্ছে আমরা এই প্রথম ডিভটাকে সিলেক্ট করলাম এখানে এসে স্ক্রল করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভের ইনিশিয়াল উইথ হচ্ছে 400 পিক্সেল এবং এটার সঙ্গে প্যাডিং যোগ হয়েছে লেফটে 50 পিক্সেল রাইটে 50 পিক্সেল সো 400 সঙ্গে 50 50 100 যোগ হলে কত হয় 500 পিক্সেল এবং বর্ডার যোগ হইছে এদিকে 40 সরি এদিকে 20 এদিকে 20 দুইটা মিলে হচ্ছে 40 তাহলে 540 পিক্সেল হইতেছে এই কন্টেন্টার উইথ ওকে তো এটাকে আমি ক্লোজ করে দেই এবার যদি আমি এইখানে প্যাডিংটা আরো বাড়াইতাম তাহলে কিন্তু আরো বাড়তো দেখেন আমি 80 পিক্সেল দিয়ে দেই তাহলে প্যাডিং কিন্তু আরো বড় হবে কিন্তু মাঝখানের কন্টেন্ট যে আছে এই কন্টেন্টগুলো কিন্তু ছোট হবে দেখেন কন্টেন্টগুলো ছোট হইছে ওকে এবার আমাদের কাজ কি আমাদের কাজ কিন্তু এইগুলো না আমরা চাইতেছি আমরা প্যাডিং প্যাডিংও দিব এবং বর্ডার যে আছে বর্ডারও দিব কিন্তু আমরা বড় হইতে দিব না আমরা 400 পিক্সেলের বাইরে যাইতে দিব না এই নিচের বক্সটা যতটুক এই এতটুকুই আমরা উপরে বক্সটাও রাখবো বাট আমরা প্যাডিংও দিব বর্ডারও দিব কিন্তু এই নিচের ডিভের তুলনায় বড় হইতে দিব না কোনোভাবেই তো সেইটা করতে গেলে আমাদের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টির নাম হচ্ছে বক্স সাইজিং সো আমি এখানে যদি লিখি বক্স হাইফেন সাইজিং এবার বক্স সাইজিং লিখে দুইটা ভ্যালু পাওয়া যায় একটা ভ্যালু হচ্ছে বর্ডার বক্স আর একটা ভ্যালু হচ্ছে কন্টেন্ট বক্স সো আমি যদি প্রথমে কন্টেন্ট বক্স দেই তাহলে দেখবেন কিছুই হবে না কন্টেন্ট বক্স হচ্ছে ডিফল্টভাবেই কাজ করে এটা কিছুই হয় না রিলোড করি সো দেখেন আগের মতোই আছে এটা কোনো ইফেক্ট ফেলে নাই এবার যদি আমি এই কন্টেন্ট বক্স না দিয়ে আমি যদি এখানে বর্ডার বক্স দিই তাহলে এবার দেখবেন মজাটা রিলোড করি সো দেখেন বর্ডার বর্ডারও পাইছে মাঝখান থেকে এই যে প্যাডিং এই দেখেন এই যে লেখার সাইড দিয়ে দেখেন প্যাডিং পাইছে কিন্তু নিচের ডিভের মধ্যে দেখেন এটার সাইড দিয়ে কিন্তু কোনো প্যাডিং দেই নাই যার কারণে এটা প্যাডিং পায় নাই একদম লাগালাগি করে আছে বাট এই প্রথম ডিভের সাইড দিয়ে কিন্তু আমরা প্যাডিং দিছি যার কারণে সে কিন্তু কিছু জায়গা ছেড়ে দিছে তবে মজার ব্যাপার হলো এখানে আমরা বর্ডারও দিছি প্যাডিংও দিছি দুইটা দেওয়ার পরেও এটার সাইজ এই বক্সের সাইজ এই নিচের বক্সের সাইজের মতো হয়ে গেছে তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই বক্স সাইজিং প্রপার্টিটা কখন কাজে লাগে এবার আমি এই নিচের বক্সের মধ্যেও সেম কাজ করব এখানে আমি কিছু বর্ডার দিয়ে দেই বর্ডার দিলাম ধরেন 10 পিক্সেল এবং প্যাডিং দিয়ে দেই ধরেন 50 পিক্সেল তাহলে কি হবে এটাও বড় হয়ে যাবে দেখেন বড় হয়েছে এবং বর্ডারটা পায় নাই কারণ হচ্ছে আমরা এখানে স্টাইলটা বলি নাই সলিড হবে কালার হবে ব্ল্যাক তাহলে দেখেন আমাদের নিচের বক্সটা কিন্তু 400 পিক্সেল উইদে ছিল প্রথমে যখনই আমরা এইটার বর্ডার দিলাম 10 পিক্সেল এবং প্যাডিং দিলাম 50 পিক্সেল তখন সে কি হয়েছে প্যাডিং দুই দিক দিয়ে 50 50 100 পিক্সেল বাড়ছে সো 400 সঙ্গে 100 যোগ হয়েছে 100 যোগ হয়ে উইথ হয়েছে 500 পিক্সেল এবং এটার সঙ্গে আরও 20 পিক্সেল যোগ হয়েছে সো 520 পিক্সেল তাহলে কি হয়েছে আমাদের উইথটা কিন্তু একটু বড় হয়ে গেছে এবার আমরা চাইলে এই সেকেন্ড নাম্বারটাতেও আমরা এই কাজটা করতে পারি এই বক্স
হাইফেন সাইজিং নামের প্রপার্টিটা দিয়ে আমরা এটাকে আটকাইতে পারি। আমরা যখনই বক্স সাইজিং প্রপার্টির মধ্যে ভ্যালু হিসাবে বর্ডার বক্স দিব, তখনই সেটা কি করবে, ইনিশিয়াল যে উইডটা দেওয়া থাকে সেই উইডটাই নিবে, তার বাইরে যাবে না। আমি রিফ্রেশ করি, সো দেখেন ইনিশিয়াল যে উইথ ছিল আমাদের 400 পিক্সেল, এই 400 পিক্সেলই নিছে। এই যে এইগুলা বর্ডারের এবং প্যাডিংয়ের উইথগুলা কিন্তু নেয় নাই, এইগুলা নিছে বাট এইগুলা হচ্ছে ভিতর থেকে নিছে, বাইরে যায় নাই। তো আপনাদের লেআউট ডিজাইন করার সময় যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করেন যে আমি বর্ডার দিতেছি বর্ডার উইডটাও নিতেছে, প্যাডিং দিতেছি প্যাডিং এর উইডটাও নিতেছে, নিয়ে নিয়ে আমার বক্সটাকে বড় করে দিতেছে, তখন এই বড় করার হাত থেকে আপনি বাঁচাইতে পারেন এই বক্স সাইজিং প্রপার্টির মাধ্যমে, এবং ভ্যালুটা দিয়ে দিবেন বর্ডার বক্স, ঠিক আছে? সুতরাং এই ছিল বক্স সাইজিং প্রপার্টি নিয়ে আলোচনা, কথা হবে নেক্সট ভিডিওতে।